তো বন্ধুরা আমি এবার তোমাদের সামনে হাজির হয়েছি একটা নতুন ক্লাস নিয়ে সেটা হচ্ছে ডাটার প্রকারভেদ অর্থাৎ ডাটা স্ট্রাকচারে ডাটা প্রকারভেদ নিয়ে এবার আলোচনা করব তো বিভিন্ন ধরনের কাজের জন্য মূলত বিভিন্ন রকম ডাটার প্রয়োজন হয়ে থাকে আমরা প্রাত্যহিক জীবনে বিভিন্ন ধরনের ডাটা ব্যবহার করে থাকি যেমন ধরো ধ্রুবকদাতা নিউমেরিক ডাটা ক্যারেক্টার ডাটা ইত্যাদি তো এবার এই টপিকস আমরা আলোচনা করব ডাটা প্রকারভেদ নেই তো দেখো প্রথমে আমরা ডাটাকে কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কনস্ট্যান্ট টাইপ ডাটা আর একটা হচ্ছে ভ্যারিয়েবল টাইপ ডাটা আচ্ছা এখন দেখো কনস্ট্যান্ট টাইপ ডাটা বলতে কি বোঝাচ্ছে কনস্ট্যান্ট টাইপ ডাটা বলতে বোঝাচ্ছে যে ডেট মানে একটা জিনিস দেখো আগে যে কনস্ট্যান্ট মানে কি একটু ধ্রুবক মানে কি স্থির বোঝাচ্ছে কনস্ট্যান্ট এই কথাটার সাথে আমরা অনেকে পরিচিত তাই না এ কথাটার সাথে আমরা কিন্তু অনেকে পরিচিত কনস্ট্যান্ট মানে হচ্ছে স্থির তাহলে দেখো এখান থেকে আমরা কি বুঝছি যে যে ডাটার মান কখনো পরিবর্তন হয় না মানে স্থির অপরিবর্তনীয় সেটাকে বলবো ধ্রুবক ডাটা বাকি কনস্ট্যান্ট ডাটা মানে তোমার ডাটা প্রক্রিয়ার করার পূর্বে এবং পরে যে মান একই রকম থাকে সেটাকে বলবো আমরা কি কনস্ট্যান্ট ডাটা তাহলে এক্সাম্পল দেখি ধরো আমরা কোথাও একটা ব্যবহার করলাম পায়ের মান পায়ের সমান সমান আমরা কী জানি পায়ের সমান সমান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এ মানটা জানি এ মানটা কী জানি আমরা একটা ধ্রুবক কনস্ট্যান্ট এটা কিন্তু পরিবর্তন করা যায় না তা আমরা ডাটাটার কোনো একটা কাজের ক্ষেত্রে যখন আমি এই পায়ের মানটা ব্যবহার করবো যখন এটাকে পরিবর্তন করতে পারবো না তখন সেটা হয়ে যাবে কি কনস্ট্যান্ট টাইপ ডাটা আবার এদিকে দেখো ভ্যারিয়েবল টাইপ ডাটা তো ভ্যারিয়েবল অর্থে সাধারণ অর্থে আমরা জানি ভ্যারিয়েবল অর্থ হচ্ছে চলক বা পরিবর্তনশীল চলক কিংবা পরিবর্তনশীল তো দেখো যে সাধারণত যে ডাটার মান পরিবর্তিত হয় তাকে কি চলক ডাটা বলা হয় তাকে চলক ডাটা বা ভ্যারিয়েবল বলা হয় মানে ডাটা প্রক্রিয়াকরণের পূর্বে এবং পরে ডাটার মানটা চেঞ্জ হতে পারে সেটাকে আমরা ভ্যারিয়েবল টাইপ ডাটা বলবো অনেক সময় চেঞ্জ করার প্রয়োজন হতে পারে দেখা যাচ্ছে আমরা একটা ডাটার মধ্যে একটা নাম লিখলাম সাপোজ ইকাব লিখলাম এখন এনে কোনো কারণে সেটাকে চেঞ্জ করার প্রয়োজন হলো তো এটা কিন্তু আমি নামটা কিন্তু চেঞ্জ করতে পারবো এখানে যেমন পায়ের মানটা কিন্তু আমি চাইলেও যেমন চেঞ্জ করতে পারবো না কিন্তু এখানে নামটাকে দেখো চেঞ্জ করতে পারবো ইকাবের জায়গায় দেখা যাচ্ছে আমি রনি লিখতে পারি ঠিক আছে এখানে কিন্তু আমি রনি লিখতে পারি তো এটা চেঞ্জ করা যাচ্ছে সেজন্য এটাকে বলবো ভ্যারিয়েবল টাইপ ডাটা এই ডাটা টাইপগুলো কিন্তু আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায় বিভিন্ন ভাগে ভাগ করা যায় বলতে দেখো কনস্ট্যান্ট এবং ভ্যারিয়েবল টাইপ ডাটাগুলোকে সেম সিমিলারলি ভাগ করা যাচ্ছে দেখো লজিক্যাল ডাটা নিউমেরিক ডাটা ক্যারেক্টার ডাটা আবার এই ক্যারেক নিউমেরিক ডাটাটাকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে ইন্টেজের টাইপ ডাটা আবার একটা ফ্লোর টাইপ ডাটা তো সিমিলারলি ভ্যারিয়েবলের ক্ষেত্রে কিন্তু সেম তো চলো আমরা একটু দেখে আসি লজিক্যাল টাইপ ডাটা কোনগুলোকে বলছি নিউমেরিক ডাটা কোনগুলোকে বলছি ক্যারেক্টার টাইপ ডাটা কোনগুলোকে বলছি তো প্রথমে দেখি লজিক্যাল দেখো অনেক সময় কিন্তু দুই বা ততোধিক রাশির মধ্যে তুলনা করা কিন্তু প্রয়োজন হয় কি না অনেক সময় কিন্তু দুটো রাশির মধ্যে তুলনা করা প্রয়োজন হয় যেমন একটা ডাটার মান যদি এ সমান সমান যদি দশ ধরি অন্য একটা ডাটার মান যদি যদি আমি বিষ ধরি তাহলে যদি লিখি যে এ গ্রেটার দেন পি তার মানে কী বোঝাচ্ছে এ কি বি এর চাইতে বড়ো তাহলে দেখো এখানে কিন্তু আলটিমেট কিন্তু একটা প্রশ্ন চলে আসছে সেটা হচ্ছে হ্যাঁ কিংবা না এই লজিক্যাল টপিক্সটা পড়ে যাচ্ছে এস অথবা নো এর উপর ভিত্তি করে অ্যান্সারটা তো এটা অনেক সময় দেখা যায় ট্রু ফলস হতে পারে হ্যাঁ অনেক সময় ট্রু ফলস কিংবা এস নো কিংবা স্মল ছোটো এ ডাটাটা কি বিয়ে চেতে বড়ো না ছোটো এরকম ক্ষেত্রে কিন্তু আমরা লজিক্যাল ডাটা ব্যবহার করব তাহলে লজিক্যাল ডাটা সংজ্ঞা কী দিব যে দুই বা ততোধিক রাশির মধ্যে যখন তুলনা করার প্রয়োজন হয় তো যে তুলনা করার প্রয়োজন করার জন্য যে ডাটাটা ব্যবহার করছি আমরা দুটো রাশির মধ্যে তুলনা করার জন্য যে ডাটাটা ব্যবহার করে থাকব সেটা হচ্ছে লজিক্যাল ডাটা এবার আসি নিউমেরিক ডাটা নিউমেরিক ডাটা নিউমেরিক ডাটা হচ্ছে সংখ্যাগত বা গাণিতিক নির্দিষ্ট মান থাকবে নিউমেরিকত্ব যে যে ডাটার মধ্যে সংখ্যাগত কিংবা তোমার হচ্ছে গাণিতিক একটা মান থাকবে সেটা হচ্ছে নিউমেরিক ডাটা তো সংখ্যাগত বা গাণিতিক মান কি প্লাস অথবা মাইনাস গুণ অথবা ভাগ এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে তোমার গাণিতিক একটা নির্দিষ্ট মান ঠিক আছে তাহলে এটাকে সংজ্ঞায়িত করতে পারি এরকম যে যে সকল ডাটাতে গাণিতিক কিংবা সংখ্যাগত মান ব্যবহার করছি আমরা সেটাকে বলবো কি নিউমেরিক ডাটা ওকে সেটাকে বললো আমরা নিউমেরিক ডাটা এবার চলে আসি ক্যারেক্টার টাইপ ডাটা তো ক্যারেক্টার অর্থ হচ্ছে বর্ণ এটা বুঝতেই পারছি তাহলে দেখো এখান থেকে আমরা কি বুঝতেছি যে ইংরেজি বর্ণ বা বর্ণোদয়ের সমষ্টি বা অঙ্কের অঙ্কের সমন্বয়ে লিখিত যে ডাটাটা সেটাই হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা কি বললাম যে যে সকল ডাটাগুলো বর্ণ বা বর্ণদের সমষ্টি সেটাকে বলতো ক্যারেক্টার টাইপ ডাটা হ্যাঁ তো যেমন দেখো বর্ণ বা সমষ্টি কি ধরে নিলাম যে ডিএইচএ কে এগুলো কি প্রত্যেকটা দেখো বন্য সমন্বয়ে কি একটা সমষ্টি তৈরি হয়েছে কি লিখেছি ঢাকা তাহলে একাধিক বর্ণের সমষ্টি কী হচ্ছে একটা ডাটা ডাটা কি কোনো এটা একটা ডাটা এটা কিন্তু একটা ডাটা হয়ে যাচ্ছে তাহলে ঢাকা কতগুলো বন্যের সমন্বয়ে একটা দেখা যাচ্ছে তোমার ডাটা হচ্ছে যেমন সেটা হতে পারে কোনো একটা মানুষের নাম কোনো একটা জায়গার নাম মানে বর্ণের সমন্বয়ে যেটা তৈরি হবে আর কি সেটা কিন্তু আমরা বলবো ক্যারেক্টার টাইপ ডাটা ঠিক আছে তো সিমিলারলিভাবে এই ধরনের এখানে যে ধরনের সংজ্ঞাগুলো দিলাম এটাও ভ্যারিয়েবলের ক্ষেত্রে সেম নিউমেরিক ক্যারেক্টার একই কিন্তু পার্থক্য শুধু একটা জায়গায় যে কনস্ট্যান্টের জন্য যেগুলো ব্যবহার করব। সেটা কিন্তু মানে পরিবর্তন করতে পারবো না আর ভ্যারিয়েবলের ক্ষেত্রে যে ধরনের ডাটাগুলো ব্যবহার করব আমরা কিন্তু সেই ডাটাটা কী করতে পারবো পরিবর্তন করতে পারবো এটাই একটু পার্থক্য তবে এখানে আরেকটা দেখি যে তোমার হচ্ছে এখানে দেখো নিউমেরিক ডাটাটাকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ইন্টেজার আর আরেকটা হচ্ছে ফ্লট তো আমরা যারা কম্পিউটার ডিপার্টমেন্টের ছাত্র তারা অনেকেই এর আগে সেমিস্টারে পরিচিত হয়ে এসেছি যে ইন্টেজারটা কী জিনিস এবং ফ্লোটটা কী জিনিস ইন্টেজারটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর ফ্লটটা হচ্ছে দশমিক সংখ্যা ঠিক আছে তো দেখো ইন্টেজার এবং ফ্লোট কখন ব্যবহার করব যে যে গাণিতিক সংখ্যার মধ্যে কোনো দশমিক থাকে না একটা গাণিতিক সংখ্যা দেখলাম ধরে নিলাম যে এ ইজ কল টু দশ এর কোনো কি দশমিক আছে কোনো দশমিক নেই তাহলে যে গাণিতিক সংখ্যার মধ্যে কোনো তোমার দশমিক থাকবে না সেটাকে বলবো কি ইন্টেজার সংখ্যা আর যে গানিতের সংখ্যার মধ্যে তোমার দশমিক সংখ্যা থাকবে সেটাকে বলবো ফ্লট সংখ্যা তো দেখো এখানে যদি আমরা লিখি পাই সমান সমান থ্রি পয়েন্ট ওয়ান এখানে দেখো অলরেডি চলে এসেছে দশমিক তাহলে কি এটা একটা গাণিতিক সংখ্যা এই গাণিতিক সংখ্যার মধ্যে কি চলে এসেছে তোমার দশমিক চলে এসেছে আর যেটার মধ্যে দশমিক থাকবে না সেটাকে বলবো আমরা ইন্টেজার ইন্টেজার সংখ্যা ভাবে ভ্যারিয়েবলের ক্ষেত্র সেম তো বন্ধুরা এই চার্ট থেকে ডাটা টাইপের চার্ট থেকে আমরা যেটা শিখলাম যে ডাটা স্ট্রাকচারে ডাটার প্রকারভেদটা শিখলাম তো কী শিখলাম প্রথমে শিখলাম যে ডাটাকে প্রধানত ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে ভ্যারিয়েবল আর একটা হচ্ছে কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টে কী জিনিস যে ডাটার মান কখনো পরিবর্তন হবে না যে ডাটার মানটা পরিবর্তন করা যাবে না সেটা হচ্ছে কনস্ট্যান্ট আর যে ডাটার মানটা আমরা পরিবর্তন করতে পারবো সেটাকে বলবো আমরা কি ভ্যারিয়েবল আবার কনস্ট্যান্ট ডাটাগুলো বিভিন্ন রকমের হতে পারে মানে দেখা যাচ্ছে তোমার লজিক্যাল টাইপ হতে পারে নিউমেরিক ডাটা হতে পারে ক্যারেক্টার হতে পারে হ্যাঁ ভ্যারিয়েবলের ক্ষেত্রে কিন্তু সেম লজিক্যাল কোনগুলো যৌক্তিক যেগুলো প্রশ্ন সেটা হচ্ছে লজিক্যাল আর নিউমেরিক হচ্ছে গাণিতিক আর ক্যারেক্টার হচ্ছে বর্ণ সেগুলো হচ্ছে তোমার ক্যারেক্টার ভিত্তিক ডাটা তো এখান থেকে এগুলো ভাগ করা যায় তো আশা করি বন্ধুরা এই চার্ট থেকে তোমরা স্পষ্ট হলা ডাটার প্রকল্পের সম্পর্কে আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের জন্য